ভাইয়েরা আমার সম্মানিত হাজিরি, রোজার মাস আসতেছে, আমাদের প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি। আমরা বুট মুড়ি যাই কিনি, মাছ গোস্ত যাই কিনি, এগুলি কোনো প্রস্তুতি না, প্রস্তুতি হচ্ছে এখানে দিলে দিলটাকে পরিষ্কার করতে হবে, যে না এতদিন যাই করেছি এখন থেকে আল্লাহর জন্য হয়ে যাব। আল্লাহকে বলতে হবে টু মান সুদি মান তু সুদম, টু মান সুদি মান তু সুদম, তা কাসনা গোয়াত মন্দি গরম তু দিগারি, তা কাসনা গোয়াত মন্দি গরম তু দিগারি। আল্লাহকে সব সময় বলতে হবে রব্বুল আলামিন আমি তোমার হয়ে গেলাম, আমার জীবন মরণ আমার জিন্দগির সমস্ত আমল আমার সব কিছু ধন সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান বিবি পরিবার পরিজন ভাই বন্ধু সব তোমার জন্য মাওলা সব তোমার জন্য সব দিয়ে দিলাম তুমি আমার হয়ে যাও। তাহলে আপনার একবার জিকির আরেকজনের হাজারবার জিকির, আপনার এক রাকাত নামাজ আরেকজনের হাজার রাকাত নামাজ সমান হবে, তার চেয়ে বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আসুন না আমরা পিছন ভুলে যাই, পিছনে যা করেছি সুযোগ তো এসেছে তাওবার, সুযোগ তো এসেছে গুনাহ মাফের। এই রোজার মাসে আল্লাহ কি পরিমাণ মানুষের গুনাহ মাফ করবে এটা আমরা জানি, আমরা কি জানি? চোখের পানি ফেলতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যারা আল্লাহর ভয়ে কাঁদে, কত বেশি কাঁদতে হয়, কত বেশি, অনেক বেশি এমন নয়, এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর দরবারে এত বেশি, সারা জীবন গুনাহ করেছেন এক ফোঁটা চোখের পানি এই রোজার মাসে ফেলে দিবেন, চোখের এই কোণা থেকে গালে আসতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে। ভাইরা আমার সম্মানিত হাজিরিন আসুন না পিছন থেকে তওবা করি, সামনে ভালো আমল করি, দেখি না আল্লাহকে রাজি করতে পারি কিনা। আল্লাহকে রাজি করা অনেক সহজ, মানুষকে রাজি করা, মানুষকে খুশি করা অনেক কঠিন। সম্মানিত মুসলিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে শাবান মাসের শেষ জুমায় হাজির করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আগামী জুমা আমাদের রোজার মাসের প্রথম জুমা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে রোজার মাস তো চলে এসেছে, একটি বছর আমরা বিদায় দিয়েছি, এ বছরটাও আমাদেরকে বিদায় দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা যে কোনো কাজ করি প্রত্যেকটা কাজের শুরুতে আমরা একটা প্রস্তুতি নেই, প্রত্যেকটি কাজের জন্য মানুষের প্রস্তুতি লাগে, লাগে না? আমরা যখন নামাজ পড়ি নামাজের পূর্বে কিছু প্রস্তুতি আছে, অজু করতে হয়, শরীর বেশি নাপাক হলে গোসল করতে হয়, মসজিদে যাওয়ার জন্য কাপড় চোপড় পরতে হয়, এটা হচ্ছে নামাজের বাহ্যিক প্রস্তুতি, ঠিক কিনা? একইভাবে রোজার মাস যে সামনে আসছে আমাদের কিছু প্রস্তুতি আছে, কি প্রস্তুতি? বটমণি কিনা নাকি, মাছ গোস্ত কিনা আমাদের প্রস্তুতি, তাই না? আমাদের আরো প্রস্তুতি আছে, রোজার মাসে যে রোজা রাখব, রোজার মাসে যে আমরা রোজাগুলি পালন করব তার জন্য মানসিকভাবে পবিত্র হতে হবে, ঠিক কিনা? বলে প্রত্যেকটা কাজের শুরুতে
প্রত্যেকটা আমলের শুরুতে আমাদেরকে নিয়তকে ভালো করতে হয়। নিয়ত ভালো যার সব ভালো তার, নিয়তের মধ্যে ভেজাল যার সব জায়গায় ভেজাল। রোজার মাসে শুধু সিয়াম সাধনা নয়, সারাদিন উপবাস থাকি এটা একটা আমল, তার সাথে সাথে আমরা অনেক আমল করি, যেমন কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজ পড়ি, সাহারি খাই, ইফতার করি, এই সবগুলি ইবাদত। অনেকে মনে করে যে আমরা পেট ভরার জন্য যা করছি এটা মনে হয় ইবাদত, না না, রোজার মাসের প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে ইবাদতের খাতায় লেখা হয়ে যায়। ভাইয়েরা আমার সম্মানিত হাজির, রোজার মাস আর বেশি দিন বাকি নাই, একদম আমাদের ঘরের দরজায় চলে এসেছে, তার জন্য প্রধান প্রস্তুতি হচ্ছে আমাদের নিয়তকে ভালো করতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে। নিয়াতুল আমালি নিয়াতুল মারই খাইরুম মিন আমালিহি, একটা মানুষের নিয়ত অনেক দিক দিয়ে তার আমল থেকে অনেক ভালো। বলেন সুবহানাল্লাহ। নিয়তের কারণে আমলটা আল্লাহর দরবারে কবুল হইতে সময় লাগে না। নিয়ত যদি খারাপ হয় আমল যদি ভালো হয় কোন কাজে আসবে? সম্মানিত হাজিরি, সে কারণে নিয়তকে পাক সাফ করতে হবে। কি আমি রোজা রাখতেছি, আমি রোজা রাখব শুধুমাত্র রেজায়ে ইলাহি, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, এমনও তো রোজার মাসের রোজা এটা দেখানো যায় না, বোঝানো যায় না। আপনি মিথ্যা কথা বলতে পারবেন রোজা না রেখে, রোজার মাসে রোজা না রেখে ঘরে লুকোচুরি করে খাবার খেয়ে আপনি মানুষকে মিথ্যা বুঝাইতে পারবেন যে আমি সয়েম, আমি রোজাদার, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবে কে, জানবে কে? এই রোজা হচ্ছে গোপন ইবাদত। ভাইয়েরা আমার, এই রোজার পূর্বে নিয়তটা কেমন করেন যে আমি যে রোজাটা রাখতেছি দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে বোঝানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য সব হইতে হবে। কার জন্য? আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দেন না, আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন নামাজটা আমার জন্য পড়ে, তারা যেন রোজাটা আমার জন্য রাখে, তারা যেন কুরবানিটা আমার জন্য করে। শুধু তাই নয়, আমাদের জীবন আমাদের মরণ সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য হলে এটা কবুল হতে দেরি হবে না, এটার ওজন হবে কিয়ামতের ময়দানে দাঁড়ি পাল্লায় ওজন হবে অনেক বেশি। আমরা তো অনেক নামাজ পড়ি, আমাদের নামাজের ওজন আর সাহাবায়ে কেরামের নামাজের ওজন এক সমান না, ঠিক কিনা? আরেকটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা আমল আস্তে ধীরে করতে হবে, খুশু খুশুর সাথে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জতের নামাজ পড়তেন, যখন নওয়াফিলগুলি আদায় করতেন, আমানুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আস্তে ধীরে খুশু খুশুর সাথে পড়তেন
যে আমার নবী দুই রাকাত নামাজই পড়লে এত বেশি কোরআন তেলাওয়াত করতেন যে আমার নবীর পা মুবারকগুলি ফুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো খুব দ্রুত নামাজ পড়ি, একটু আস্তে ধীরে খুশু খুশুর সাথে আমাদের নামাজ পড়া দরকার। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ভাইয়েরা আমার, প্রত্যেকটা আমল কিয়ামতের ময়দানে ওজন দেওয়া হবে। যদি আপনার নিয়তটা ভালো হয় আমলের ওজন বেড়ে যাবে, আপনার নিয়তটা যদি ভালো হয় আমলের ওজনটা আল্লাহর দরবারে দাড়ি পাল্লায় অনেক বেশি হবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে কোন মানুষের দুই রাকাত নামাজের ওজন আর কোন মানুষের হাজার রাকাত নামাজের ওজন সমান। তার কারণ কি? তার কারণ হচ্ছে নিয়াত। তার হাজার রাকাতের মধ্যে নিয়ত ভালো ছিল না, বা কিছু ছিল ভালো কিছু খারাপ ছিল, সব মিলিয়ে জিলে আল্লাহর এমন একজন বান্দা আছে যার দুই রাকাত নামাজে নিয়ত এত স্পষ্ট আর পরিষ্কার ছিল, ওই মানুষটা হাজার রাকাত নামাজ পড়ে তার দুই রাকাত সমানের ওজন দাঁড়ি পাল্লায় দিতে পারে না। আমলের ওজন বাড়ে দুইটা কারণে। যেহেতু কিয়ামতের ময়দানে আমল ওজন দেওয়া হবে, ওজন নিশ্চয়ই বাড়ে কোনো না কোনো কারণে। এক নম্বর হচ্ছে ইখলাস ফিল আমল, যে আমলের মধ্যে ইখলাস থাকবে। ইখলাসটা কি? ইখলাসটাই তো হওয়া আল্লাহর জন্য করা। নিয়ত ভালো হলেই তো ইখলাস, আপনি মুখলেস। যে আমলের মধ্যে নিয়ত ভালো হবে ওই আমলটা আল্লাহর দাঁড়ি পাল্লায় অনেক বেশি ওজনই হয়ে যাবে। আর যে আমলের মধ্যে কষ্ট বেশি হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুশাক্কাত ফিল আমাল, যে আমলের মধ্যে কষ্ট বেশি হবে ওই আমলটা আল্লাহর দাঁড়ি পাল্লায় ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। গরমকালের অজু শীতকালের অজু এক সমান না। গরমকালের অজুতে আরাম, শীতকালের অজুতে কষ্ট, ঠিক না? আল্লাহ পাক উজুরত দিতে সওয়াব দিতে হিসাব করে দেন যে গরমকালের অজুর মধ্যে বান্দা কষ্ট কম পেয়েছে সওয়াব সেই পরিমাণ পাবে, আর শীতকালের অজুতে বান্দা অনেক বেশি কষ্ট পেয়েছে এই কারণে তার ওজনও বেশি হবে সওয়াবও বেশি হবে। বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যে ইবাদতগুলি করি আমাদের ইবাদতগুলির মধ্যে মানুষের নিয়তের কারণে তারতম্য হয়ে যায়। যেমন নাকি একদল মানুষ ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, এটা দোষের কিছু না, জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করতেই পারি। এই আবেদদেরকে ইবাদতুত তুজ্জার বলে। বলেন সুবহানাল্লাহ। মানে ব্যবসায়ীর ইবাদত। ব্যবসাটা কি? আল্লাহ তোমার জন্য নামাজ, তুমি আমার বেহেশত দিবা, এটা আল্লাহর সাথে একটা ব্যবসা, এটা অন্যায় নয়, এটা করতেই পারে সাধারণ মানুষ, সাধারণ মানুষ এটা করতেই পারে। আল্লাহর সাথে সে ব্যবসা করে, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ তুমি তার বিনিময়ে আমাকে জান্নাত দিবা, এটাকে বলা হয় ইবাদাতুত তুজ্জার, মানে ব্যবসায়ীর ইবাদত। সুবহানাল্লাহ। কোন আরেক দল আবেদ আছে, আরেক দল আল্লাহর বান্দা আছে, তারা মনে করে আমি ইবাদত করেই যাব, আল্লাহর গোলামি করেই যাব, আল্লাহই গোলামির বিনিময়ে আমাকে কি দিবে এটা আল্লাহ ভালো জানে, ওইটাকে বলা হয় ইবাদাতুল আবিদ, মানে গোলামের গোলামি, মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আল্লাহ জান্নাত দিবে না কি দিবে এটা আল্লাহই ভালো জানে। ইবাদত করা আমার দায়িত্ব, আমি গোলাম, গোলামি করা আমার দায়িত্ব, আমি গোলামি করেই যাব, এটা হচ্ছে ইবাদতুল আবিদ। আর এক প্রকার ইবাদত আছে নবী রাসূলদের ইবাদত, তারা যদি আমল নাও করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে, তারা যদি নবী রাসূলের যদি আমল নাও করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কারণ নবী হওয়ার পরে প্রত্যেকটা নবী রাসূলের জন্য আল্লাহ পাক জান্নাত লাজেম করে দিয়েছেন। তারা যদি আমল নাও করত
তারপর আল্লাহ তাদেরকে জান্নাত দিত। কিন্তু আমার ভাইরা, দেখা গেছে যারা নবী রাসূল ছিলেন তারাই সবচেয়ে বেশি ইবাদত করেছে। তাদের ইবাদতটাকে বলে ইবাদাতুল আহরার। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাসূলদের ইবাদতকে বলা হয় ইবাদাতুল আহরার, ওলি আল্লাহ গাউস কুতুবদের ইবাদতকে বলা হয় ইবাদাতুল আবিদ, আর সাধারণ মানুষের ইবাদতকে বলে ইবাদাতুত তুজ্জার। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? নিয়তের কারণে, নিয়াতের কারণে ইবাদতের মধ্যে তারতম্য হয়ে যায়। সুতরাং আমাদের নিয়ত ভালো করতে হবে, ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই দিনের মধ্যে ইখলাসের সাথে ইবাদত করতে হবে, মুখলেস না হইয়া ইবাদত করা যাবে যাবে। নিয়তকে ভালো করে ইবাদত করেন, অল্প আমল করেন, সওয়াব বেশি পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দাঁড়ি পাল্লায় ওজন বেশি হবে, সবার আগে বেহেশতে চলে যাবে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে খারাপ নিয়ত নিয়ে বহু মানুষ বহুত ইবাদত করছে, কিন্তু কোন কাজে লাগে? কাজে লাগে? জামে ধামেশকে, জামে ধামেশ, ধামেশকের জামে মসজিদ, যেটা ওই দামেস্কের জামে মসজিদের যে মুতাওয়াল্লি হন তার মর্যাদা বাদশার মতো হয়। তো এক লোক চিন্তা করছে যে যদি ওই মসজিদের মুতাওয়াল্লি হতে পারি তাহলে বাদশার মতো মর্যাদা পাব। কেমনে মুতাওয়াল্লি হওয়া যায়? ওইখানের মুতাওয়াল্লি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে যুগের যে মানুষটা সবচেয়ে বড় বুজুর্গ ওলি তাকেই মুতাওয়াল্লি বানানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদটা একটা দামি মসজিদ, ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে ওই মসজিদই নাজিল হবে। মসজিদটার সম্মান অনেক বেশি না? এক লোক চিন্তা করল এই মসজিদের যদি মুতাল্লি হতে পারি সম্মান পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে। চিন্তা করল কি করা যায়, কি করা যায়, ওলি না হতে পারলে তো মসজিদের মুতাল্লি হওয়া যাবে না। তাইলে মানুষের দেখাইতে হইব আমি যে ওলি হয়ে গেছি। বুদ্ধি করছে যে এই মসজিদে সারা দিন সারা রাত নামাজ পড়বো আর সারা দিন রোজা রাখবো, রোজা রাখবো আর নামাজ পড়বো, জিকির করব, ফিকির করব, যা করব সব এই মসজিদে করব, যেন দুনিয়ার সবাই দেখে যে আমি খুব বড় একজন আবেদ ওলি হয়ে গেছি। এইভাবে মুতাওয়াল্লি হওয়ার জন্য ইবাদত করেছে 40 বছর। ভাইরা আমার, 40 বছর খারাপ নিয়ত নিয়ে দুনিয়ার সম্মান অর্জন করার জন্য আল্লাহকে রুকু দিছে, সেজদা দিছে, রোজা রাখছে, যা করছে সব দুনিয়ার স্বার্থে করার কারণে 40 বছর তার ইবাদত কবুল হয় নাই, আবার মুতাওয়াল্লিও বানানো হয়, নির্দিষ্ট আসে সেখান থেকে, ঠিক কিনা? 40 বছর পরে এই লোকটা চিন্তা করলো যে উদ্দেশ্যে আমি ইবাদত করলাম, উদ্দেশ্য সফল হইল না, জীবনের প্রায় শেষ বেশিরভাগ সময় চলে গেছে, আমি যদি এতদিন আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতাম তাহলে আমার সবই হয়ে যেত। নিয়তকে পরিবর্তন করলো যে না না, এখন থেকে আর দুনিয়ার স্বার্থে ইবাদত করব না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করব না, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব, মুতাওয়াল্লি হওয়ার আর কোনো মাকসুদ উদ্দেশ্য আমার নাই। এইভাবে নিয়তকে পরিষ্কার করার কারণে 1টি বছর 41 বছরের মাথায় আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। দেখেন, 40 বছর খারাপ নিয়ত নিয়া ইবাদত করছে, দুনিয়ার স্বার্থ হাসিল হয় নাই, আখিরাতের স্বার্থ তার হাসিল হয় নাই, নিয়তকে পরিষ্কার করে 1 বছর ইবাদত করার কারণে আল্লাহ তাকে ওলি বানাইয়া, মুতাল্লি বানাইয়া, সম্মান ইজ্জত সবই দান করছে। বুঝা গেল? নিয়ত খারাপ করে 40 বছর ইবাদত করলো কাজ হবে না, নিয়তটাকে ভালো করে 1টি বছরের ইবাদতে আল্লাহকে পাওয়া যথেষ্ট, ঠিক কিনা বলেন? ফের আমার সম্মানিত হাজিরি, রোজার মাস আসতেছে, আমাদের প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি,
আমরা বুট মুড়ি যাই কিনি, মাছ গোস্ত যাই কিনি, এগুলি কোনো প্রস্তুতি না, প্রস্তুতি হচ্ছে এখানে দিলে দিলটাকে পরিষ্কার করতে হবে যে না এতদিন যাই করেছি এখন থেকে আল্লাহর জন্য হয়ে যাব। আল্লাহকে বলতে হবে তু মান সুদি মান তু সুদাম, তু মান সুদি মান তু সুদাম, তা কাস না গোয়াত মন্দি গরম তু দিগারি, তা কাস না গোয়াত মন্দি গরম তু দিগারি। আল্লাহকে সব সময় বলতে হবে রব্বুল আলামিন আমি তোমার হয়ে গেলাম, আমার জীবন মরণ আমার জিন্দগির সমস্ত আমল আমার সব কিছু ধন সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান বিবি পরিবার পরিজন ভাই বন্ধু সব তোমার জন্য মাওলা সব তোমার জন্য সব দিয়ে দিলাম তুমি আমার হয়ে যাও। তাহলে আপনার একবার জিকির আরেকজনের হাজারবার জিকির, আপনার এক রাকাত নামাজ আরেকজনের হাজার রাকাত নামাজ সমান হবে, তার চেয়ে বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আসুন না আমরা পিছন ভুলে যাই, পিছনে যা করেছি সুযোগ তো এসেছে তাওবার, সুযোগ তো এসেছে গুনাহ মাফের। এই রোজার মাসে আল্লাহ কি পরিমাণ মানুষের গুনাহ মাফ করবে এটা আমরা জানি, আমরা কি জানি? চোখের পানি ফেলতে দেরি হয় আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যারা আল্লাহর ভয়ে কাঁদে, কত বেশি কাঁদতে হয়, কত বেশি, অনেক বেশি এমন নয়, এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর দরবারে এত বেশি, সারা জীবন গুনাহ করেছেন এক ফোঁটা চোখের পানি এই রোজার মাসে ফেলে দিবেন, চোখের এই কোণা থেকে গালে আসতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে। ফের আমার সম্মানিত হাজিরিন আসুন না পিছন থেকে তওবা করি, সামনে ভালো আমল করি, দেখি না আল্লাহকে রাজি করতে পারি কিনা। আল্লাহকে রাজি করা অনেক সহজ, মানুষকে রাজি করা, মানুষকে খুশি করা অনেক কঠিন। সারা জীবন আপনি যাকে লালন পালন করলেন, সারাটা জীবন আপনি যাকে খাওয়াইলেন পড়াইলেন তার ভরণ পোষণ দিলেন, যদি জীবনে একবার তাকে সন্তুষ্ট করতে না পারেন, তার মন মতো কিছু দিতে না পারেন, সে বলে দিবে জীবনে কোনোদিন তোমার থেকে সুখ পাই নাই। মানুষকে মানুষ জাতিকে দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খুশি করা বড় কঠিন, কিন্তু আমার আল্লাহকে খুশি করা বড় সহজ। জীবন বরগুনা করে খালেস অন্তরে তওবা করে আল্লাহকে দিল খুলে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ কয় বান্দা তুই যে অনেকদিন পরে আইলি আমি কত খুশি হই জানোস, তুই আমার কাছে আইলি আমি আল্লাহ কি করি তোরে টান দিয়ে আমার কুদরতি কোলে নিয়ে নিই, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার মাবুদ তো এমন মাবুদ যার কাছে চাইলে পাওয়া যায়, যার কাছে না চাইলে তিনি রাগ হয়ে যায়, সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে একবার চাইলে হয়তো বা কিছু দিবে, দ্বিতীয়বার চাইলে চেহারাটা আমলিন হয়ে যাবে, তৃতীয়বার চাইলে হয়তো বা ধমক দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারা রে আমার কাছে চাইলে আমি খুশি হই, মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, মানুষের কাছে চাইলে রাগ হয় আমার কাছে না চাইলে আমি রাগ হই। চা বান্দা কি চাবি চা, একটাই বারবার চা, যতবার চাবি ততবার পাবি, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই, বলেন সুবহান, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার সম্মানিত হাজিরিন আপনি সকালবেলা আল্লাহর কাছে চাইছেন, দুপুরে চাইতে লজ্জা আছে? দুনিয়ার মানুষের কাছে সকালে চাইলে দুপুরে চাইতে পারবেন? এই মাসই তো আর চাইতে পারবেন না, এই বছরই না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে চান, আল্লাহ কয় যতবার চাবি ততবার খুশি, আমি আল্লাহ খুশি হইয়া ততবারই তোরে দিয়ে দিই, বলো সুবহান। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি পাই না পাই না, অনেক কিছুই তো চাই পাই না, কিছু তো আল্লাহ দেয় অবশ্যই ডাইরেক্ট ইনডাইরেক্ট, আর কিছু আল্লাহ জান্নাতের জন্য রেখে দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কারাম আপনারা মনে করবেন না যা চাইলেন সব পাইলেন না, সবই পেয়ে গেছেন, সবই আপনার আপনার কপালে লেখা হয়ে গেছে, তবে আল্লাহ যেটা মঙ্গল মনে করবে ওইটা দুনিয়ার জন্য দিবে, যেটা মঙ্গল মনে করবে না ওইটা আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য প্রস্তুত করে রাখবে। মুমিন মুসলমানের কোনো চাওয়া পাওয়া বিফলে যায়
যায় না সুতরাং আল্লাহর কাছে চাইলে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে কার কাছে চাইতে হবে এই রোজার মাস চাওয়ার মাস ভিক্ষার মাস ঠিক কি না আমরা যেন মন খুলে আল্লাহর কাছে ভিক্ষা করতে পারি বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ